দোহা পরম করে নামায় অস্বিন দয়ালু আল্লাহরের নামে শুরু করছি শপথ পূর্বাহের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি আপনার জন্যে পরকাল এহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এটিএম রূপে পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথহারা অতপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতপর অভাবমুক্ত করেছেন সুতরাং আপনি এটিএমের প্রতি কঠোর হবেন না সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন